ডিপার্টমেন্ট তাদের চেয়েও এই কুকান্ডের স্পেসের চেয়েও আরো বেশি পেসে তারা কাজ করছে। 10টা ভিজিট হয়েছে হাইয়েস্ট লেভেলে, হাই লেভেলে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আপনি যে ডিপ্লোমেটিক বিষয়টা নিয়ে আসছেন, ডিপ্লোমেটরা ওয়েল অ্যাডভান্স এন হেড, এবং বিশেষ করে স্টেট ডিপার্টমেন্ট। আর বাংলাদেশের মানুষের জন্য গ্রিল হতে হতে এই 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ পালিয়েছে, 55 কোটি মানুষ, 55 লক্ষ মানুষ এখন কেসে জর্জরিত পালাচ্ছে বাড়ি ছেড়ে, আর 20,000 লোককে ধরে নিয়ে গেছে কোথায় একটা ফালতু একটা একটা কেস দিয়ে, যে কেসে আবার একটা ডিগবাজি মার্কা এই ওমরকে বের করে নিয়ে আসলো, যে শাহজাহান ওমর, তিনি কিন্তু পরের দিন নৌকা হয়ে গেলেন। সুতরাং এত তামাশা এই পৃথিবীতে আর হয় না। কিন্তু এই তামাশাতে হচ্ছে এটাও বাস্তবতা, পাশাপাশি আপনি যেটা বলছেন, যেটাকে বলছেন তামাশা, সেটাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আগামী জাতীয় নির্বাচন ভোটারদের এবং জনগণের অংশগ্রহণ অপরিহার্য, এবং এটিকে তিনি সুষ্ঠু শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে যাতে কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে, সেই যে কেউ প্রশ্ন তুলতে না পারে সেটার মধ্যে জাতীয় আন্তর্জাতিক বিষয়টিকে আমরা যুক্ত করতে পারি। সুতরাং সেই চ্যালেঞ্জিং নির্বাচনের একটা সফল পরিচালনার মাধ্যমে কি মনে করেন কিনা সকলের দৃষ্টিকে পজিটিভ ওয়েতে নেওয়ার ক্ষেত্রে সক্ষম হতে পারে সরকার এবং বাহ, আপনার আপনার এই সুন্দর প্রিলিউড দেখলে আমি এনজয় করি সবসময়। আই আই লাভ ইট। সো উনি প্রথমে দিলেন মনোনীত, তারপরে দিলেন দামি প্রার্থী, তারপরে দিলেন স্বতন্ত্র প্রার্থী, তারপরে দিলেন ডিগবাজি প্রার্থী, তারপরে দিলেন এই যে কি মির্জাফরি টাইপ প্রার্থী, সো তারপরে দিলেন নাম নাম নাই গন্ধ নাই তার পার্টি, এই কিংস মিংস কি জানি। সো 60টা প্রার্থী দিলেন, মূলত আরো 80 ভাগ লোক রয়ে গেছে, 62টা দল জয়েন করে নাই। সুতরাং তার এই প্রার্থীগুলো অর্থহীন, এবং এটি তামাশা, এটি প্রহসন, এটি নিষ্ঠুর প্রহসন, এত বড় নিষ্ঠুর প্রহসন। আমার এই 52 বছরে আমি কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছি, আমি এটা বহুবার বলেছি, আজকেও বলছি। আমার বয়স তখন 16 ডিসেম্বরে আমি ভাইয়ের অস্ত্রটা ধরেছি, আমার মুক্তিযোদ্ধা ভাই, আমার বয়স তখন 8 বছর। আমি বুঝতাম সবকিছু, আমার অনেক প্রশ্ন ছিল হৃদয়ে, অর্থাৎ এই রাজনীতির গেমিস গুলো বুঝতাম না, কিন্তু অনেক কিছু আমি বুঝতাম। এই যে 52 বছর, আজকে 53 বছরে আমার অভিজ্ঞতা সামরিক, বেসামরিক, ডিপ্লোমেটিক এবং আন্তর্জাতিক, আমি জাতিসংঘ বাহিনীতে বিশ্ব শান্তির জন্য কাজ করছি, আমি হিউম্যান রাইটস এর একজন টপ লেভেলের একটা আমব্রেলার একজন অ্যাক্টিভ সদস্য। সুতরাং আমি মনে করি যে আজকে যা হচ্ছে এখানে ডিপ্লোমেসি, এখানে পলিটিক্স, এখানে হিউম্যান রাইটস, এখানে অর্থনীতি, সবকিছুকে দলিত মতিত করে যে ব্যক্তিটি এই বাংলাদেশকে একটি ফেল স্টেটের দ্বারে নিয়ে আসছে তার নাম হলো শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনা বুঝবে যখন হোয়াইট হাউস আপনার প্রত্যাশা অনুযায়ী রিয়েক্ট করবে, সেই রিয়াকশনটা যখন করবে, একই সাথে বাংলাদেশের মানুষ যখন, যারা এখন পালিয়ে আছে হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে জঙ্গলে যারা পালিয়েছে, তারা যখন ফাইনাল মানে রিয়াকশন আপনি দিতে বলতে আসবে, চাচ্ছেন যে হোয়াইট হাউস রিয়াকশন করবে, সেটা হলো আফটার দ্য ইলেকশন বোঝাতে চাচ্ছেন, কারণ এর আগে তো আর তেমন সময় নাই, আর আমি মাত্র আমি 13 দিনের আমি মধ্যে কি আমি সেই রিয়াকশনের কোনো কিছু আমরা দেখতে পাবো, নাকি মনে করেন আপনি 13 দিন পর বা ইলেকশনের পরেই সেটি আমরা দেখতে পাবো, সেই শুনেন ড্যান্স শুনেন মিউজিক হোয়াট এভার ইউ স্যাড? আমরা একটু জানতে শুনুন চাই, কারণ আমি এরপর মাহমুদ রেজা চৌধুরীর কাছে একটি প্রশ্ন নিয়ে যাবো, শেষ করতে হবে। জি, আমি আপনার এটার উত্তর খুব সংক্ষেপে দিচ্ছি। 26শে মার্চে বাংলাদেশে কি ঘটেছিল সেটি 25শে মার্চে 7.5 কোটি মানুষ জানত। আপনার 7ই নভেম্বরে কি ঘটেছিল তা 6ই নভেম্বরে এই জাতির জনতা আর সিপাহী কেউ জানত। 15ই আগস্টে কি ঘটেছিল তা 14ই আগস্টে এই জাতির মানুষ, এই বিদগ্ধ মানুষ যুদ্ধের পরেও তারা জানত। সুতরাং আজকে এমনকি 6ই জানুয়ারিতে যে যা ঘটেছিল 90-এ বা 91-এ, সেটি মানুষ আগের দিন 5 তারিখে জানতো না। সুতরাং আগামীকালকে কি হবে সেটি আপনি প্রেডিক্ট করতে পারেন, আমিও পারি না, বাট কিছুটা ধারণা করতে পারি আমরা যে কালকে এই সরকারের পতন হতে পারে, পরশু দিন একটি আরব স্প্রিং বা বাংলা বসন্ত হতে পারে, কিংবা নির্বাচনের আগে, এই ডামি নির্বাচনের আগে কিংবা পরে হতে পারে, বাট এটি হবে, এটি হবে। এটি হবে কিন্তু বলতে পারছেন না কাল বা পরশু কবে হবে। জনাব মাহমুদ রেজা চৌধুরী, 13 তারিখ, আই মিন 13 দিন পর, 7 তারিখ, 7ই জানুয়ারি নির্বাচন, 2024-এর আমাদের জাতীয় নির্বাচন, আমি এটি যে 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 সম্ভাবনা, যে সংশয়ের কথা এতক্ষণ বললাম, আপনার কাছে কি মনে হয়? আপনি যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে আপনি অবস্থান করছেন, কি মনে জি হচ্ছে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই চুপ আছি থাকা নিয়ে? আমি আমি বিনয়ের সাথে ডক্টর কলিমুল্লার কথা শুনতে চাই, কারণ তারা দে আর সিটিং অন দ্য হট সিট।
So their observation would be more important than my. I am doing living in the far away from Bangladesh. So কলিমুল্লার কথা শুনি, তারপরে বলি যদি অনুমতি। ঠিক আছে, যারা ডক্টর কলিমুল্লা আপনার কাছে শুনি তাহলে। জি বলুন ডক্টর কলিমুল্লা, আপনার কাছে একটু শুনতে চাই, এই চুপ থাকার মানে আসলে কি একেবারে চুপ হয়ে